হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন সার্কুলার বক্স, এটা ফ্যানের সার্কুলার বক্স। আমরা যখন ছাদ ঢালাই দেওয়ার আগে আমরা এই সার্কুলার বক্সগুলো ফিটিংস করে নেই। এই পাইপ কোথা দিয়ে যাবে আমরা ওই পজিশন করে আমরা সার্কুলার বক্স, মানে ফ্যান কোন পজিশনে বসবে, মিডিল পজিশনে হলে মিডিল পজিশনে, যদি আপনি চান সাইডে একটু বসবে, মানে খাটের দিকে বসবে, ওইভাবে আপনার মন মতো করে আপনি করে নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে মিডিল পজিশনেই ফ্যানের পয়েন্ট করা হয়। এরপরে বাসা বাড়িতে দেখা গেছে যে আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখানে মন চায় আপনারা করে নিতে পারেন, কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখতে হবে যে ফ্যান যে ঝোলাইলে যাতে ওয়ালে না লাগে, ওয়াল থেকে অন্তত পক্ষে 2 ফুট দূরে হলেও রাখতে হবে, এই মেজারমেন্টটা ঠিক রাখবেন। তো বন্ধুরা, এই যে এখানে রডের মাঝখান দিয়ে আপনার পাইপটি পরিয়ে দিতে হবে। এখন এই পাইপটি সার্কুলার বক্সের মধ্যে পরিয়ে দিতে হবে। পরিয়ে দেওয়ার আগে আমাকে পাইপের যে সার্কুলার বক্সের মধ্যে ঢুকবে পাইপটি, ওই পাইপের ওইখানে আপনার পলিথিন পেঁচিয়ে হয় গাম টেপ অথবা তার দিয়ে কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে, যাতে আপনি যখন ঢালাই করবে তখন ওই সার্কুলার বক্সের মধ্যে সিমেন্ট বালু ঢুকে যেন পাইপ জ্যাম না হয়ে যায়, এর জন্য পলিথিন দিয়ে নিতে হবে। আর সার্কুলার বক্সের নিচে আপনার এই আমরা যে খবরের কাগজ পড়িয়ে যে দেখতে পারতেছেন, এই খবরের কাগজ বেশি করে ভাঁজ করে এই নিচে যে আপনার নিচের যে টিনটি দেয়া আছে, মানে ঢালাই করার নিচে যে টিন দেয়া আছে, এই টিনের নিচে এটা পরিয়ে দিতে হবে। টিনের ওইখানে দিয়ে দিলে আপনার সার্কুলার বক্সটি যখন আমি ঢালাই করব, তখন ঢালাই করা শেষ হইলে আমার সার্কুলার বক্স কোথায় আছে আমি বুঝতে পারবো। এই জন্য মূলত আপনার এই খবরের কাগজ দেয়া হয়। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন এইখানে কিন্তু আমি তার ব্যবহার করি না, এইখানে গাম টেপ ব্যবহার করছি। পাইপের সঙ্গে যে পলিথিন পেঁচিয়ে দিয়েছি, এখানে গাম টেপ পেঁচিয়ে দিয়েছি। কারণ কি, গাম টেপ পেঁচাইলে আপনার সহজে এই সিমেন্ট বালু ঢুকবে না, আর কাজ করতে আপনাদের সুবিধা হবে। আসলে এই বিল্ডিংটা অনেক বড়, এর জন্য আপনাদের ভালোভাবে দেখাইতে পারতেছি না। এটা শুধু খালি এখানে ফ্যানের পয়েন্ট করা হচ্ছে, এছাড়া আর কোনো কাজ করা হচ্ছে না। আর বাসা বাড়িতে ফ্যানের পয়েন্ট, অন্যান্য পয়েন্ট করা হয়, অনেক পাইপ ব্যবহার করতে হয়, আর এখানে শুধু ফ্যানের পয়েন্ট এর জন্য। তো বন্ধুরা, আপনাদের বোঝার যদি কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, এইখানে দেখতে পারতেছেন এই আমার 12টি পয়েন্ট করা হয়েছে, 12 12 24টা, মানে অনেক বড় ছাদ, এই জন্য 24টা ফ্যানের পয়েন্ট করা হয়েছে। এই যে বন্ধুরা, আমি আবারও দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ফ্যানের সার্কুলার বক্সে পাইপ যে সাইড দিয়ে আসুক ওই সাইডেই আমরা পলিথিন দিয়ে তারপর গাম টেপ পেঁচিয়ে তারপরে সার্কুলার বক্সের মধ্যে পরিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিবেন, আর নিচে খবরের কাগজ, সার্কুলার বক্সের নিচে খবরের কাগজ বসিয়ে দিবেন। আর খেয়াল রাখবেন রডের নিচে সার্কুলার বক্স থাকবে, কিন্তু রডের উপরে কিন্তু ভুলেও দিবেন না, তাহলে কিন্তু আপনার সার্কুলার বক্সটি অনেক উপরে চলে আসবে, মানে ওয়ালের ভিতরে বেশি ভিতরে চলে যাবে, তখন ফ্যান লাগাইতে আপনাদের অসুবিধা হবে, এদিকটা খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।